হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30, আর আমি এখন চলে এসেছি পুজো করতে। আমার ছোট্ট গোপাল আছে, পুজো করব। আর এই যে আমার দুষ্টুটা লুকিয়ে লুকিয়ে দেখছে, দেখি কোথায় গেল, খুব দুষ্টু। পতুস চলে গেছে, এতক্ষণ গান প্র্যাকটিস করছিল, চলে গেছে। আজকে এই শাড়িটা পরেছি, আমি বাড়িতে শাড়ি কিছুক্ষণ পরি, কারণ আমাকে একটু দোকানদারিও করতে হয়। যেহেতু বললাম যে আমাদের মুদিখানা দোকান, তা আমি একটু দোকানদারিও করি থাকি। আর এখন আজকে হচ্ছে স্যাটারডে, যেহেতু ছুটি স্কুল, প্রত্যুষের স্কুল ছুটি, ওই জন্য ওর বাবা একটু গেছে আর আমি এসেছি একটু পুজো করতে। কি হলো, পুজো করবো ওই জন্য শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ ওটা সকাল থেকে পরেছিলাম, ওই জন্য এখন তো একটু বেলা হয়েছে, পুজোটা করবো, শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা পরেছি হলুদের মধ্যে। ভালো, এই শাড়িটাও খুব সুন্দর। তো এবারে পুজো করা শুরু করি, তোমরাও দেখবে। এই যে বন্ধুরা, পুজো করতে বসে পড়েছি। এই যে আমার ঠাকুরগুলো তোমরা দেখে নাও, খুব সুন্দর প্রত্যেকটা ঠাকুর, খুব সুন্দর। এই যে আমার দুটো নারুগোপাল, ছোট্ট ছোট্ট কিউট কিউট। এই যে গোসাইজি, গুরুমা, মা কালী, এখানেও আরেকটা নারুগোপাল। এই যে মা লক্ষ্মী, এবারে মা লক্ষ্মী ঠাকুরটা একটু বড়ই নিয়েছি, খুব সুন্দর। আর এই যে আমাদের মা মঙ্গলচণ্ডীর ঘট, আমি পুজো করি, আমার গোপালকে রেডি করিয়ে সাজগোজ করিয়ে আবার দেখাচ্ছি। গোপালের স্নান করা হয়ে গেছে, এবারে সাজুগুজু করবে। গোপালের সাজ কমপ্লিট, গোপালকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে আমার প্রসাদও তৈরি, দেখো কত সুন্দর লাগছে গোপালকে। এখন দুপুর 2 বাজে, আমাদের সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আমার শাশুড়ি মায়ের সব রান্নাই হয়ে গেছে। এটা বাঁধাকপির চচ্চড়ি, শাক ভাজা আর সয়াবিনের তরকারি, আর আমি এখন করছি মাছ ভাজা আমার ছেলের জন্য। আমাদের নিরামিষ, আমার ছেলে মাছ ভাজা না হলে ভাত খাবে না, ওর জন্যই করা। এরপরে রান্নাটা এটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো।